দাম্পত্য কলহে শালিশি সবাই দুই পক্ষের হাতাহাতিতে ছেলেপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনায় আক্রান্ত দুই মহিলা সহ চারজন আহতরা সকলে চিকিৎসাধীন হাসপাতালে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর থানার সামনে হরিশ্চন্দ্রপুর হাটখলায়। ঘটনার জেরে বিশাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে গুরুতর জখম হন মতিউর রহমান বয়স ৪০, মিঠুন আলী বয়স ৩০। এরা সম্পর্কে দুই ভাই তথা ওই যুবতীর মামা। জানা গেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোলহা গ্রামের আফসানা খাতুন নামে এক যুবতীর সাথে বিয়ে হয় হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিমলা গ্রামের বাসিন্দা কশের আলীর ছেলে আরশাদ আলীর। ফলে তাদের দাম্পত্য কলহের জেরে এদিন উভয় পক্ষ ওই সমস্যা সমাধানের জন্য সামাজিক শালিশি সবাই বসলে শালিশি সভা চলাকালীন উভয় পক্ষই জড়িয়ে পড়ে বচসায়। বচসা পৌঁছায় হাতাহাতিতে। বিচার করতে কোথায় বিচার করছিলেন? কি হলো বিচারের মধ্যে? বিচারের মধ্যে ছেলের মধ্যে বিচার হচ্ছে, কথা হচ্ছে, আমরা কথা শুনছি। তার ভিতরে ছেলের লোক আছে, আমাদেরকে আমাকে মারি দিল। কে মেরে দিল? ছেলে কি নিয়ে বিচার চাচ্ছিল? বিচার চাচ্ছিল আমার মেয়ের পক্ষে, মেয়েকে মারছে, ধরছে, চক্ষু দেখাচ্ছে। ওই জন্য আমরা রাখেছিল মেয়েকে, মায়না খায় মারছে, এত টাকা ডিমেন দিয়েছি, কি জন্য দিয়েছি, এই জন্য আমার নিমন্ত্রণ তখন বিচার করে রেখেছিলাম। তারা দেড়শো লোক আনেছে, বিচার করে আনেনি। তারা মারার লাগে দেড়শো লোক আনেছে, সবাই সবাই আছে যে বিচার করার লাগে, মারার লাগে। তারা মার্কেট কয়েকজন লোক আনেছে বেশি, তারা প্রতিনি বাকি আমরা সব মাঙাইছে, আমার লোক আনেনি বেশি। আমরা নিমন্ত্রণ করবো, নিয়ে আসে আমি নিমন্ত্রণ করে পাঠাতে হবে। আর মার বিচ চালু করে দিয়েছি, যদিও এই ঘটনায় ছেলে পক্ষের হাতে আক্রান্ত হয় মেয়ে পক্ষ বলে অভিযোগ। আহত হয় মেয়ে পক্ষের দুই মহিলা সহ চারজন। আহতদের মধ্যে গুরুতর জখম হয় মতিউর রহমান ও মিঠুন আলী। আহতদের সকলেই চিকিৎসাধীন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, ঘটনাটি শুনেছেন তিনি, তবে এখনও পর্যন্ত উভয় পক্ষে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে ঘটনাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সাইরাস ইসলাম ও হাবিব খানের রিপোর্ট, নিউজ টুডে বাংলা। আজকে আপনাদের কি হলো? আজকে বিচারটা কোথায় হচ্ছিল? থানার কাছে। কজন মেরেছে? কজন মেরেছে? কজন অনেক টিকা আছে, অনেক টিকা ওরা বাদিয়া বাদিয়া নিয়ে এসেছে। সবাই আমরা জানি না যে এরা বাদিয়াকে নিয়ে লড়াই করতে এসেছে। আমরা বিচার ওরা বিচার করছে, আর আমরা জানি না যে এরা লড়াই করতে এসেছে। আর তাই ওদিককার একটা লোক আছে, আমার দাদার গলাটা ধরে নিয়ে আমার খালুকে বাঁধ ভেঙে মেরেছে সবাইকেই, আমাদেরকে। আপনাদের বাড়ি কোথায়? রাজি স্ক্যান সেন্টার, স্থান বারুদুয়ারি ঈদগাহ পাড়া, হরিশ্চন্দ্রপুর, মালদা। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা যত্ন সহকারে সকল প্রকার আলট্রাসনোগ্রাফি করা হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেসার্স রাজি স্ক্যান সেন্টার, উজালা মেডিকেল এজেন্সির নিচু তলায়, বারুদুয়ারি ঈদগাহ পাড়া, হরিশ্চন্দ্রপুর, মালদা। तपत तपत तपित होके बना मिश्रण, सशक सशक बना है ये, बनाएगा भारत का चित्रण। उठेंगे हम, लड़ेंगे हम, लड़ेंगे बनेंगे हम, करेंगे हम, करेंगे। देश के नव निर्माण में हमारा भी योगदान। अंकित टीएमटी का वादा लोहे की उम्र ज्यादा। স্বপ্নের বাড়ি বানাবেন, টিএমটি ভাল লাগবে। এবার কোনটা কিনবেন? কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট?
ओरिजिनल एक्स रिब्स शुधु टॉप टेक टीएमटी बारे ओरिजिनल शुधु एक टाई है टॉप टेक एक्स रिब्स ओरिजिनली टिक भी